জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তেজ। জাহান্নামের এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করার শক্তি কারো নাই। ও আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। এর কলিজার টুকরা যুবক ও ব্যবসায়ী ভাই ও চাকরিজীবী ভাই, মাথায় টুপি আর দাড়ি রাখিয়া ঠগি নাই, কোরআন পরে মাদ্রাসায় পরে জীবন নষ্ট হয় নাই। তুমিও তিন বেলা খাও আমরাও খাই, তুমিও ঘুমাও আমরাও ঘুমাই, তুমিও বাজার করো আমরাও করি রে বাবা। আজকে তোমার পায়ে হাত রেখে বলি নবীরে কাঁদাইও না, তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক, মাথায় টুপি উঠায় দিল দাড়িটা লম্বা করে দিল, কত যুবক আইসা চোখের বাড়ি সেরে কাঁদে আর বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার মতো জাহান্নামী আর কেউ নাই। জীবনে আল্লাহকে চিনতাম না, নামাজ চিনতাম না, এখন এক অক্তর নামাজও আমি বাদ দেই না, টুপি পরি ব্যবসা করি। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করে নাও, ডানে বামে তাকায় দেখো তোমার মতো যুবক নবীর আদর্শওয়ালা অভাব নাই। কয়দিন আর বাহাদুরি করবি, খেলার মাঠের কত বন্ধুরা ছিল আজকে অনেকেই নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল আজকে অনেকেই কবরে চলে গেল, কর্মজীবনে কত বন্ধুর আড্ডা দিল আজকে অনেকেই নাই। এরে আল্লাহর বান্দা অনুনয় বিনয়ের সাথে বলি, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, নামাজ ছাড়িও না, নবীর বিরুদ্ধে চলিও না, আলেম ওলামাদের মোহাব্বত করো, মা বাবার খেদমত করে দোয়া নাও, হালাল ভাবে ব্যবসা করো, মিথ্যা কথা বলিয়া ব্যবসা করিয়া জীবনের কামাই রুজি নষ্ট করিয়া জাহান্নামে যাইও না রে বাবা। হালাল ভাবে ব্যবসা করো, তোমার ডানে বামে বহু ব্যবসায়ী কোটিপতি একটা কথাও মিথ্যা বলে না, হারাম লাইনে ব্যবসা করে না। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি সেরে কান্দো, যদি চোখে পানি না আসে মনে করবা আল্লাহ বেজার হয়ে গেল, কলব নষ্ট হয়ে আছে। জান্নাত পাওয়ার জন্য কয়টা কাজ জোরে বলেন? এক নাম্বার কাজ হলো বান্দা ইমানটারে মজবুত করে নাও, দুই নাম্বার কাজ হলো নেক আমল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এর ইমানদারের আল্লাহর উপর ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম শয়তানের অনুসরণ করিও না, শয়তান মানুষের মুমিনের প্রকাশ্য বন্ধু। কাফেরদেরকে কাফের বলে গালি দেওয়া নিষেধ, কাফের তো কাফের আমরা জানি, কাফেরেরা কি কাফের এটা আমরা জানি কিনা, কিন্তু কাফের বলে ধিক্কার দেওয়া কারো সামনাসামনি এটা নিষেধ। কিন্তু উম্মতকে ইমান আমল মজবুতির লাইনে বুঝাইতে গিয়া কাফেরের উদাহরণ, ইহুদির উদাহরণ, খ্রিস্টানের উদাহরণ, মুশরিকের উদাহরণ শালীন ভাষায় দিতে হবে, এটা আমাদের ইমান আমল ঠিক করার জন্য। কথা ঠিক আছে? কাফের তো কাফের, কাফের তো কালেমা না পড়লে মুমিন হবে না, কথা বুঝেন নাই? অতএব কালো তো কালোই, বিউটি পার্লারের সাজে আর কি হবে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এক নম্বর ঈমানটারে মজবুত করি নাও, কার মতো ঈমানটারে মজবুত করবা? আল্লাহ তাআলা তার জবাব দিয়া ভিন্ন আয়াতে বলেন আমিনু কামা আমানান্নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন মজবুত বলে, গলায় ছুরি আসলো তারপরও আল্লাহর বিরুদ্ধে যায় না, সন্তানের আগুনে ফালাইলো তারপরও আল্লাহকে ভুলে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা
এত বড় দামি সাহাবি 39 জন মুসলমান নবীর হাতে জমা, যখন 40 নাম্বার ব্যক্তি ওমর হলো কালেমা পড়ে মুসলমান, ওমর মুসলমান হয়ে তরবারি হাতে নিয়ে বলে, বেঈমান আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় বল আমার নবী মিথ্যা, ইসলামের বিপক্ষে সাহস থাকলে বল এরে নবীর উম্মত, যেই ওমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়ায় সেই ওমর কালেমার পতাকা নিয়ে দৌড়ায়, এটা কপালের ভাগ্যের ব্যাপার। 13টা বছর আমার নবীর বয়ান শুনলো আবু জাহাল, এরপরও কালেমা পড়লো না, আর আমার নবীর গর্দান কাটতে গিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই ওমর এখন কত দামি, রাতের বেলা ওমর ঘুমায় না, মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেয়, আমি দেশের পরিচালনায় আছি, আমার দেশের মানুষ যদি কষ্টে থাকে এটা মেনে নেওয়া যায় না। ওমর গিয়া দেখে জঙ্গলার কিনারায় একটা ছোট কুরের ঘরের পাশে আগুন জ্বলে, ওমর গিয়া তাকায়া নিরবয়ব তাকায়া তাকায়া দূরে তাকায়া দেখে এক বুড়ি মহিলা পাতিলার মধ্যে পানি নিয়ে আগুনে গরম করে, তার আশেপাশে কিছু বাচ্চারা মাটির মধ্যে ঘুমিয়ে পড়ল। মহিলা যখন তাকায় দেখে বাচ্চাগুলো ঘুম থেকে উঠে বলে, আম্মু খানা দাও, মা বলে একটু আবার ঘুমাও, তোমাদের জন্য খানা তৈরি হচ্ছে। ওমর এই অবস্থা দেখিয়া চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডাক দিয়া কয়, আম্মা যান আপনি কি করতেছে, বলে আমার এই বাচ্চাগুলো একদিন দুদিন না বহুদিন খানা দিতে পারি না, আমার দেশে কে জানো দেশ পরিচালনা করে কোন খলিফা, ওই ওমর নামের খলিফার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দিব। এই বুড়িমা জানে নাই ওমর আমার ঘরের কিনারায় দাঁড়ানো, অর্ধ জাহানের খলিফা বাদশা ওমর। মহিলার এই কথা শুনে ওমর আর দেরি না করিয়া গোলাম আসলামকে নিয়ে রওনা হয়ে গেলেন বাইতুল মালে গিয়া আটার বস্তা নিয়া। ওমর ডাক দিয়া কয়, ও আসলাম আটার বস্তা আমার মাথায় তুলে দাও। আসলাম বলে, কেন আপনি মাথায় নিবেন, আপনি তো খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম যদি আমার এলাকার কোনো মানুষ কষ্ট থাকে জবাব দিতে হবে আমার, অতএব আমার দায়িত্ব আমার আদায় করতে হবে, কথা বাড়ায় না আটার বস্তা আমার মাথায় দাও। গভীর রাতে ওমর আটার বস্তা মাথায় নিয়ে বুড়ির বাড়ি রওনা। খলিফাতুল মুসলিমিন যেই ওমরের ভয়ে শয়তান রাস্তায় চলে না, সেই ওমর গভীর রাতে মাথায় আটার বস্তা নিয়ে রওনা হয়ে গেল। এবার বাড়ির দরজায় গিয়ে কয়, বুড়িমা একটু আড়াল হয়ে যাও। ওমর আটার বস্তা নামায় নিজে আটা বের করে নিজ হাতে খামির বানায় রুটি বানাচ্ছে, রুটি বানায় বলে, আম্মা জান এই আটার বস্তা রেখে গেলাম, রুটিগুলো আপনার বাচ্চারে দিয়ে ঠান্ডা করেন। আটার বস্তা শেষ হতে না হতে আবার আমি খবর নিতে আসবো। এই কথা বলে খলিফাতুল মুসলিমিন যখন বিদায় নেয়, বুড়িমা হাত তুলিয়া দোয়া করে, মালিক এই যুবকের যদি তুমি দেশের নেতৃত্ব দিতা আমাদের এই দেশে কেউ কষ্টে থাকতো না রে আল্লাহ, এরে তুমি কবুল করে নাও। ওমর গিয়া পরের দিন লোক ডাকিয়া মিটিং এর মধ্যে বলে, যাও মুখ এলাকায় ওই বুড়িমারে ডাক দিয়া নিয়ে আসো এখানে। যখন বুড়িমাকে খবর দেওয়া হলো, বুড়িমা কান্নায় ভয়
না জানি বাদশার কাছে আমার এই গোপন খবর বইলে দিছে। বুড়িমা কাঁপতে কাঁপতে হাজির হয়া দেখে মসজিদে নববীর দরজা দিয়া, যেই লোকটা গতকাল আমারে আটার বস্তা দিয়া রুটি বানায় দিল সেই তো দাঁড়ানো আছে খেলাফতের জায়গায়। বুড়ি মহিলা ভয় পাচ্ছে, ওমর ডাক দিয়া কয় মা কোনো ভয় নাই, সামনে এসে যা। ওমর পাগড়ির একটা মাথা নিয়া গলায় পেঁচাইয়া আর এক মাথা ওমর ওই মহিলাকে দিয়া কয়, রে বুড়ি মা তোমার কাছে আমি হাত দিয়া দিলাম, এই পাগড়ির পেঁচায় দিলাম আর এক মাথা আমার গলায় লাগানো, তুমি আর যদি মারো কাটো ফাঁসি দাও তোমার ইচ্ছা, আমার এই বিচার করো, তোমার আগে খোঁজ নেওয়ার দরকার ছিল নিতে পারি নাই, আমি চাই তুমি আমার বিচার করো, হাসরের দিন যেন বিচারের কাঠ গড়া আমার দাঁড়াইতে না হয়। সাহাবায়ে কেরামের ঈমান সেই ওমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান ডাক দিয়া কয়, রে খাব্বাব ইসলাম কবুলের জন্য কি কষ্ট করেছ? খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন আপনি বলেন? বলে, আমার কোনো কষ্ট নাই, বাহাদুরের মতো কালেমা বলছি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সামান্য কষ্ট। ওমর বলে, কি বলো? খাব্বাব জিব্বাটা বের করে দিল, তাকায়া দেখে জিব্বার মাঝখানে একটা গোশতের টুকরাটি ওমরের মতো। ওমর ডাক দিয়া কয়, খাব্বাব কত বছর হলো টি ওমার জিব্বায়? খাব্বাব চোখের পানি সেরে বলেন, খলিফাতুল মুসলিমি জীবনে আমার কোনো দিন টি ওমার হয় নাই, তো তোমার জিব্বার ভেতরে গোশতের আলাদা টুকরা কেন? খাব্বাব চোখের পানি সেরে বলেন, খলিফাতুল মুসলিমি আমি নবীর হাতে কালেমা পড়ার অপরাধের কারণে আমার বংশের বেঈমানের আমার হাতে পায়ে রশি লাগাইয়া ওই পাহাড়ের জঙ্গলে নিয়া গাছের তাজা কাটা বের করে আমার জিব্বার মধ্যে ঢুকিয়েছে আর বের করেছে, আর বলেছে, রে খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা বল, ওই কাটার আঘাতে আঘাতে আমার জিব্বায় গোশতের টুকরা বেড়ে গেল, টিউমার নাই। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে, খাব্বাব ইসলামের বেলায় যে কষ্ট করেছ মনে হয় যেন তুমি আমার আগে আল্লাহর কাছে দামি সম্মানের জায়গা নিয়ে নিচ্ছ। খাব্বাব বলে, শুধু এখানে শেষ না, পিঠের জামাটা উঠায় দিয়া বলে, দেখেন আমার পিঠের অবস্থা। ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে গোশত নাই, হাড্ডির ভিতরে কালো কালো দাগ দেখা যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও খাব্বাব তোমার জীবনে কতবার কুষ্ঠরোগ হয়েছে, কতদিন ভুগছো বলে জীবনে কুষ্ঠরোগ হয় নাই, তো তোমার পিঠে গোশত নাই, হাড্ডির মধ্যে পোড়া পোড়া দাগ। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চোখের মানি ছেড়ে বলেন, ওমর কালেমা পড়ার অপরাধ, কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তেজ, জাহান্নামের এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করার শক্তি কারো নাই। ও আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দাও, এরে কলিজার টুকরা যুবক ও ব্যবসায়ী ভাই ও চাকরিজীবী ভাই, মাথায় টুপি আর দাড়ি রাখিয়া ঠগি নাই, কোরআন পড়ে মাদ্রাসায় পড়ে জীবন নষ্ট হয় নাই, তুমিও তিন বেলা খাও আমরাও খাই, তুমিও ঘুমাও আমরাও ঘুমাই, তুমিও বাজার করো আমরাও করি, রে বাবা আজকে তোমার পায়ে হাত রেখে বলি, নবীরে কাঁদাইও না, তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক, মাথায় টুপি উঠায় দিল দাড়িটা লম্বা করে দিল, কত যুবক আইসা চোখের বাড়ি ছেড়ে কাঁদে আর বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার মতো জাহান্নামী আর কেউ না,
জীবনে আল্লাহকে চিনতাম না, নামাজ চিনতাম না, এখন এক অক্তর নামাজও আমি বাদ দেই না, টুপি পরি, ব্যবসা করি। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করে নাও, ডানে বামে তাকায় দেখো তোমার মতো যুবক নবীর আদর্শওয়ালা অভাব নাই। কয়দিন আর বাহাদুরি করবি, খেলার মাঠের কত বন্ধুরা ছিল আজকে অনেকেই নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল আজকে অনেকেই কবরে চলে গেল, কর্মজীবনে কত বন্ধুর আড্ডা দিল আজকে অনেকেই নাই। এরে আল্লাহর বান্দা অনুনয় বিনয়ের সাথে বলি, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, নামাজ ছাড়িও না, নবীর বিরুদ্ধে চলিও না, আলেম ওলামাদের মোহাব্বত করো, মা বাবার খেদমত করে দোয়া নাও, হালাল ভাবে ব্যবসা করো, মিথ্যা কথা বলিয়া ব্যবসা করিয়া জীবনের কামাই রুজি নষ্ট করিয়া জাহান্নামে যাইও না রে বাবা, হালাল ভাবে ব্যবসা করো, তোমার ডানে বামে বহু ব্যবসায়ী কোটিপতি একটা কথাও মিথ্যা বলে না, হারাম লাইনে ব্যবসা করে না, তুমি কেন পারবা না রে বাবা, আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি সেরে কান্দো, যদি চোখে পানি না আসে মনে করবা আল্লাহ বেজার হয়ে গেল, কলব নষ্ট হয়ে আছে, যদি কোনো কান্নাওয়ালা বান্দা বুজুর্গ পাও হাতটা বাড়ায় পারলে দোয়া চাইও, কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। এর এলাকার মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবা জি পর্দার আলের মা বোনেরা ব্যবসায়ী শ্রমিকেরা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ এই জীবনে বহু অন্যায় করে জীবনটারে নাপাক করেছি, আজকে থেকে তওবা করি, নামাজ ছাড়বো না, বেপার দেয় চলবো না, জীবনে মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না, জীবনে জবান দিয়া কারো গীবত করব না, গালাগালি করব না, হালাল ভাবে ব্যবসা করে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর মহব্বতে যদি তওবা করার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ودائر ملك قدرتير نظر دي دكيني غبرات تين دينير محفلير شش منازات কত বুক যুবকেরা, কত বৃদ্ধরা, কত ওলামায়ে কেরাম, কত ব্যবসায়ী শ্রমিকরা, আয় আল্লাহ কত ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় তওবার করে হাত তুলেছে রে আল্লাহ, গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে মালিক, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিব্বা না পাক, আমার অন্তর না পাক, চোখে পানিও নাই, এমন কপাল পোড়া হয়ে গেলাম যে চোখে পানি নাই, ও আল্লাহ এই ময়দানে তাকায় কি একটু মায়া হবে না, একটু কুদরতের নজর দিয়ে দেখি কার চোখের কোঠায় পানি, ও মাওলায়ারা টাকার জন্য কাঁদে না, খানার জন্য কাঁদে না, এরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়, ও আল্লাহ তওবা করার জন্য হাত তুলেছি, গুনাহ করে জীবন নষ্ট করেছি, আর গুনাহ করব না, আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তাআলা গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, তিন দিনের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, আলোচনা যত ওলামায়ে কেরাম করেছেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ।
বাকি কথাগুলো সহি তরিকায় আমলের তৌফিক দান করেন আল্লাহ। নবীজির মহাব্বতে মোনাজাত কবুল করে নেন। আউলিয়া কেরামদের মাকাম বাড়ায় দেন আল্লাহ।